হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোরেল ড্র সফটওয়্যার ইউজ করে আপনারা কিভাবে ঘরে বসে একটা লিফলেট কমপ্লিট ডিজাইন করে নিতে পারবেন এবং সেটাকে কিন্তু প্রিন্টের জন্য রেডিও আপনারা কিন্তু করে নিতে পারবেন। সেটা আপনারা চাইলে অফসেটেও প্রিন্ট করতে পারেন বা জেরক্স মেশিন থেকে জেরক্সও করে নিতে পারেন বা কালার প্রিন্টার থেকে প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো আজকে আমি দেখাবো ব্ল্যাক কালারের উপর, মানে সিঙ্গেল কালার অফসেট ডিজাইনের উপর কিভাবে আপনারা কোরেল ড্রয়ে বসে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে খুব ইজি মেথডে আপনারা একটা লিফলেট কমপ্লিট ডিজাইন করে নিতে পারবেন। এবং এর জন্য কিন্তু আমরা একটা বাংলা সফটওয়্যার ব্যবহার করেছি, এসটিএম সফটওয়্যার, বাংলা টাইপের জন্য। তো সেক্ষেত্রেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই সঠিক তথ্য দিয়ে রিপ্লাই করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসুন দেখে নিই কিভাবে আমরা কোরেল ড্র সফটওয়্যার ব্যবহার করে একটা লিফলেট কমপ্লিট ডিজাইন করব। তো ভিডিও শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের ম্যাটারটাকে পুরোপুরি টাইপ করে নিয়েছি, ম্যাটার আমাদের টাইপ করা হয়ে গেছে। তো একটা এ4 পেজকে আমরা কিন্তু চওড়াভাবে সেট করলাম, কেননা একটা পেজে যে লিফলেটটা হবে দুটো করে লিফলেট ধরবে সেই সাইজেরই কিন্তু হবে। তো দেখুন আমরা পেজটাকে ডিভাইড করে নিয়ে কিন্তু একটা বক্স করে নিলাম, এই বক্সের মধ্যে আমরা লিফলেটটাকে সাজাবো, তারপরে দুটো বক্সকে পাশাপাশি বসিয়ে কিন্তু আমি প্রিন্টের জন্য পাঠাবো। তো এটা আমরা এসটিএম ফন্ট ইউজ করছি, আমরা এখানে টেক্সটটাকে কাট করে বসিয়ে নিলাম। এই এসটিএম বাংলা টাইপিং সফটওয়্যার নিয়ে যদি কারোর কোনো কিছু জানার থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব। এবং কিভাবে আপনারা এসটিএম ইনস্টল করবেন, কিভাবে আপনারা এসটিএম সফটওয়্যার ব্যবহার করবেন, সেগুলো নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমরা প্রথমেই দেখুন হেডিং যে লেখাটা হোমিও মেডিকেয়ার, সেটাকে একটা সুন্দর ফন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে কিন্তু এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করব, ফন্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা বক্সের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে টেক্সটটাকে ধরলাম, বক্সটাকে ধরলাম, তারপরে সি প্রেস করে কিবোর্ড থেকে কিন্তু আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। তো সি কিবোর্ড থেকে প্রেস করলে কিন্তু পাশাপাশিভাবে সেন্টার হয়ে যাবে, যে অবজেক্টটাকে সেন্টার করবেন, যে অবজেক্টের প্রথমে যে অবজেক্টটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, তারপরে যে অবজেক্টের আন্ডারে সেন্টার করতে হবে সেটাকে সিলেক্ট করে কিন্তু কিবোর্ড থেকে সি প্রেস করলেই আপনাদের অবজেক্টটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে। তো আমরা এবার ডাক্তারের নাম এবং কনসালটেড হোমিওপ্যাথ আর ডাক্তারের যে ডেজিগনেশন আছে সেটাও কিন্তু আমরা বসিয়ে সাজিয়ে নেব, এবং যাতে দেখতে সুন্দর লাগে এবং যে মানুষ বা যে ব্যক্তি লিফলেটটাকে পড়বে তার যাতে চোখ চারপাশে ঘোরে এবং পড়তে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। টোটাল প্ল্যানিংটা কিন্তু মাথার মধ্যে আগে সাজিয়ে নিতে হবে, তারপরে কোরেল ড্রয়ে সেটাকে কিন্তু এক্সিকিউট করতে হবে। তো আমি প্ল্যানিং সাজানো আছে, আমি এবার কিন্তু প্রোগ্রাম ব্যাপারটাকে সাজাচ্ছি, ভালো করে দেখুন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই সব কটা অবজেক্টকে একসাথে ধরার পর দেখুন বাইরের বক্সটাকে ধরলাম, ধরে কিন্তু কিবোর্ড থেকে সি প্রেস করলাম, আমাদের কিন্তু টোটাল অবজেক্টটা সেন্টার অ্যালাইনমেন্টে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা বাকি ম্যাটারটাকে বসাবো। তো প্রত্যেকটা ম্যাটার আলাদা আলাদা সেপারেশন করে একটু বসাতে হবে, যাতে যে ব্যক্তি লিফলেটটা পড়বেন তার যাতে চোখ ঠিকঠাক ঘোরে এবং তার পড়তে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই টেক্সটের পার্টটুকুকে আলাদা করে আমরা কিন্তু কাট করে নিলাম এবং টোটালটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে কিন্তু আমরা পেজে সাজালাম। এবং এটাকে যদি একটা বক্সের মধ্যে দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো আমরা সেপারেশনটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং ফন্টের এবার স্টাইলটা একটু চেঞ্জ করব, অন্য ফন্ট দেব। প্রচুর ফন্ট কালেকশন, প্রায় এসটিএম সফটওয়্যারে 350-এর উপর ফন্ট কালেকশন রয়েছে, হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা একটা বক্সের মধ্যে রাখবো যাতে পড়তে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। একটা বক্স করলাম, বক্সের কিন্তু এবার আউটলাইনটাকে একটু মোটা করে নেবো আমরা, 3 পয়েন্টে বেশি মোটা লাগছে, তো 1 mm রাখলাম আমরা এখানে রেখে। কর্নারটা কিন্তু আমরা শেপ টুল সিলেক্ট করে কর্নারটা কার্ভ করে দিলাম যাতে একটু কর্নারগুলো গোল ওভাল শেপের থাকে দেখতে সুন্দর লাগার জন্য।
টোটাল অবজেক্টগুলোকে ধরে বাইরের বক্সটা সিলেক্ট করলাম, করে কিন্তু কিবোর্ড থেকে আবার সি প্রেস করলাম, দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এইবার এই ম্যাটারটাকেও সাজাতে হবে, সেন্টার করলাম। সেন্টার করার পরে বক্সটাকে একটু তুলে উপরে সরাতে হবে, সরিয়ে নিয়ে কিন্তু আমরা কাজটা করছি, মন দিয়ে দেখুন। কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এই যে গ্যাপটা রেখেছি এখানে কিন্তু ফোন নাম্বার বা যোগাযোগের যে নাম্বারটা আছে সেটা আমরা বসাবো। তো ফোন নাম্বার যে কোনো লিফলেটে বসাতে গেলে সবসময় চেষ্টা করবেন ইংলিশে বসানোর, কেননা বাংলা যে শব্দ সেখানে যে আট আর চার ইংলিশে এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। বাংলায় যেটাকে চার দেখছে মোবাইলে সেটাকে কিন্তু আট টাইপ করবে ইংলিশে। তো সেই কারণে সবসময় মোবাইল নাম্বার যেটা বসানো সেটা কিন্তু চেষ্টা করবেন ইংলিশেই বসানো। আমরা টেক্সটগুলোকে আগে যেহেতু টাইপ করা হয়ে গেছে একটু ঠিকঠাক করে কারেকশান করে নিচ্ছি, দেখে নিচ্ছি, কোনো অসুবিধা থাকলে সাজিয়ে নিচ্ছি। এরপর একটা লাইন দিয়ে ডিভাইড করলাম যাতে পড়তে সুবিধা হয় এবং ম্যাটার দুটোকে আলাদাভাবে বোঝায়। সেই কারণে যে চেম্বার ডিটেলস, অ্যাড্রেস এবং সময় সেটা একটা আলাদা স্পেসে থাকছে, আর ডেসক্রিপশনটাকেও একটা আলাদা স্পেসে রাখতে হবে। লেখার সাইজটাকে বাড়াচ্ছি, বাড়িয়ে যেভাবে দেখতে সুন্দর লাগে সেরকম কিন্তু আমরা করছি। একটু নামিয়ে নিলাম, এই উপরের গ্যাপটায় আমরা মোবাইল নাম্বার বসাবো, এটাকেও সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এই যে লাইনটাকে রয়েছে দেখুন, করার পরে এটাকে কিন্তু মাঝামাঝি জায়গায় বসাবো। সবকিছু আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে রয়েছে, দেখুন এবার পড়তে কিন্তু কোথাও অসুবিধা হচ্ছে না এবং প্রত্যেকটা জায়গা কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে। এবার আমরা একটা ইংলিশ লিফলেট আছে ওখান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে আসবো, আগেই করা ছিল বলে এখান থেকে নিয়ে এসেছি, আপনারা কিন্তু টাইপ করেও বানাতে পারেন, কিছুই না। একটু হাইলাইট করার জন্য লাইট ডিপ কন্ট্রাস্টের উপর কিন্তু এটাকে সাজাতে হবে। তো একটা ডিপ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাকে টেক্সটটা ফেলেছি আমরা হোয়াইট কালারে, যাতে মোবাইল নাম্বারটা ভালো করে হাইলাইট হয় এবং বোঝা যায় সেই কারণে। তো এটাকে আমরা একটু বড় করে নেব, এবার কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি। তো পুরো ব্যাপারটা এই যে ফান্ডাটা এটা কিন্তু টোটালটাই এসটিএম মানে স্বর্ণ টাইপ ম্যানেজার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের উপরে করা। তো এই সফটওয়্যার নিয়ে কিন্তু উইন্ডোজ সেভেনে বা উইন্ডোজ টেনে, উইন্ডোজ ইলেভেনে কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে কাজ করবেন কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।